আমি ফুটবল স্টার্ট করি হচ্ছে 2012 সাল থেকে। তখন আমি আমার বয়স আমি ক্লাস থ্রিতে পড়ি। তো প্রথমে হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমার প্রাথমিক বিদ্যালয়ে হচ্ছে প্রধান শিক্ষক আমার সম্পর্কে জেঠু হন। তো উনি আমাকে হচ্ছে বলেন যে আমি ফুটবল খেলি। তো আমি প্রথমে না বলছি আমি ফুটবল খেলবো না, তারপরেও ওনাকে আমার ভয় লাগতো যেহেতু উনি বলতেছে তাহলে খেলি। পরে আমি যখন প্রথম ফুটবল লাঠি দিই তখন আমার হচ্ছে বুড়ো আঙুলটা হচ্ছে উঠে যায়। দেন হচ্ছে তার আগে কিন্তু প্রাথমিক পর্যায়ে আমাদের 2011 সালের আমাদের প্রাথমিক বিদ্যালয়টা চ্যাম্পিয়ন হয় প্রাথমিক পর্যায়ে। তো সেই জন্য হচ্ছে আবার অনেক 2012 সালে অনেক প্লেয়ার নতুন করে উঠে নেওয়ার জন্য হচ্ছে প্লেয়ার খুঁজে, তারপর আমার বলছে আমি ফুটবল আমাকে ফুটবল খেলার জন্য। পরে হচ্ছে এই 12 সাল থেকে 13 সালে, 12 সালে তেমন কোনো ইয়া ছিল না, আমার বল লাথি দিতে পারতাম না ভালো মতো। দেন 13 সাল থেকে হচ্ছে আমি ভালো মতো ফুটবল লাথি দিতে পারি। তো 13 সালে খেললাম বঙ্গমাতা, 14 সালেও খেললাম, তার 15 সালে হচ্ছে আমার বাবা মারা যান। তো মারা যাওয়ার পরে কিছুটা হচ্ছে আমার প্রবলেম হয়েছিল। দেন আমার জেঠু আমার মানে প্রধান শিক্ষক তিনি হচ্ছে আমাদের পরিবারে কিন্তু আমাদের পরিবারের অবস্থা তেমন ভালো ছিল না, একদমই ভালো ছিল না। তো উনি হচ্ছে আমাকে ওনার ছোট ভাইয়ের বাসায় হচ্ছে পড়াশোনা খেলাধুলা করার জন্য সুযোগ সুবিধা করে দেন। তারপরে হচ্ছে 2015 সালে বাবা মারা যাওয়ার পরে আমি তার ওনার ছোট ভাইয়ের কাছে আমি থেকে হচ্ছে পড়াশোনা খেলাধুলা সব কিছু চালিয়ে যায়। দেন আমি 15 সালে আমি বিকেএসপিতে ট্রায়াল দিই 1 মাসে, তারপরে 6 মাসে, এই করতে করতে আমি বিকেএসপিতে ভর্তি হই। বিকেএসপিতে ভর্তি হওয়ার আমার কোনো ইয়া ছিল না, সুইয়া ইচ্ছা ছিল আমার, মানে ওই আর্থিক সমস্যাতে পড়ি আমি, আর্থিক কোনো সুযোগ ইয়া ছিল না। পরে উনি ওনার সহযোগী যারা ছিলেন সবাই মিলে আমাকে হচ্ছে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেন। তারপরে আমি হচ্ছে 16 সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার পরে 17 সালে হচ্ছে আন্ডার 14-এর জন্য হচ্ছে বিকেএসপিতে ট্রায়াল দিই 1 মাসের জন্য। ওর ওখানে ক্যাম্প করি, ক্যাম্প করার পরে আমি টিমে ছিলাম না, ছোটও ছিলাম তখন। তার 2017 সালে আমি অগস্টে এখানে আসি আন্ডার 15 ট্রায়ালের জন্য, এই তো হ্যাঁ বাবু পেতে। দেন এ আমার ফুটবলের যাত্রা। তারপরে আমার বিকেএসপিতে যখন ছিলাম তখন আমার মানে খরচ বহন করার জন্য মানে আমার দিদি ছিলেন, আমার বাবা তো মারা গেছেন, পরিবারের হাল সব কিছুই ওনার দায়িত্বে ছিলেন। এমনও গেছে যে দিদি হচ্ছে একটা কোম্পানিতে চাকরি করতো, যে ফ্যাক্টরি কোম্পানিতে চাকরি করতো, মাস শেষ হয়ে গেলে টাকা থাকতো না ওনার হাতেও। পরে এমনও দেখা গেছে যে আমি মাস শেষে আমার টাকার দরকার হচ্ছে, পরে দিদির কাছে টাকা ছিল না, ওনার সোনার কানের দুল বন্ধক দিয়ে আমাকে টাকার জোগাড় করে দিয়েছেন। তো আমি গর্বিত যে আমার দিদি আমার খেলাধুলায় কিন্তু আমার পরিবার অনেক সাপোর্ট করেছেন। তারপরে আমার পরিবারও আমার স্যার, বিশেষ করে আমি এই বয়সে উঠে আসছি আমার শিক্ষক প্রধান শিক্ষক আমার সম্পর্কে জেঠু ওনার জন্য এই। তারপরে আমি এই 17 সাল থেকে যে আমি বাপু পেতে আসছি এই যে ধারাবাহিকতা চলছে আমি এখনো আছি। আমি ফুটবল খেলতাম হচ্ছে এমনি একটা শখে বসে, আমি জানতাম না যে মেয়েরাও যে বাংলা মহিলারাও যে ফুটবল খেলে। আমি সব খুব শখে খেলতাম, এই করতে করতে যখন দেখি যে প্রফেশনাল ভাবে হচ্ছে, পরে এখন আমার লক্ষ্য যে একটা বাংলাদেশে ভালো পর্যায়ে ফুটবল হওয়া এবং বিদেশে মানে প্রফেশনাল লিগ খেলা, এটাই আমার স্বপ্ন। বাংলাদেশে নারী ফুটবলের
আমরা দীর্ঘদিন যাবৎ আমরা একসাথে ক্যাম্প করতেছি, এটা যদি ধারাবাহিকতা থাকে অবশ্যই বাংলাদেশের মহিলা ফুটবল টিম আরও উন্নতি হবে।